নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন সুগার অ্যান্ড সল্ট। আজ আমি বানাবো ছোটবেলার সেই হারিয়ে যাওয়া আলু দিয়ে মাংসের ঝোল। যতই আমরা এখন বিভিন্ন স্টাইলে মাংস রান্না করি, আমিও করি, আপনারাও করেন, কিন্তু আগের দিনের সেই যে ঝোল আলু, আগে কোনো অনুষ্ঠান বাড়িতেও হতো পাতলা ঝোল আলু মাংস, সেই স্বাদটা যেন আজও মুখে লেগে আছে। শুধুমাত্র নুন আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে এটাকে আমি 15 মিনিট রেস্টে রাখবো। 15 মিনিট পরে এটা রেডি কড়াতে যাওয়ার জন্য। এই নুন হলুদ মাখানো মাংসগুলোকে আমি হালকা করে একটু ভেজে নেব। মাংসগুলো তো ভাজা হয়ে গেছে, এবার আমি আলুটাকেও ভেজে নেব একটুখানি হলুদ দিয়ে। আলুটা ভাজা হতে থাকুক, ততক্ষণ আমি এটার মধ্যে একটুখানি দই নিয়েছি, টক দই ফেটিয়ে এটা আমি এর মধ্যে ভালো করে মাখিয়ে নিই। এটা বেশিক্ষণ রাখার দরকার নেই, যতক্ষণ পেঁয়াজ রসুন কষা হতে যতটা টাইম লাগে ততটা থাকলেই হয়ে যাবে। আলু তৈরি, তুলে নিয়ে এগুলো দিয়ে দিলাম কিছু গরম মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ, 2টো তেজপাতা। এটা এলাচগুলো ফাটে একটু চাপা দিয়ে রাখবো। তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, আমি দেবো একটুখানি নুন যাতে পেঁয়াজটা নরম হয়ে যায়, তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, দিয়ে দিলাম রসুন বাটা, এটাকে আমি একটু ভাজা ভাজা করে নেব। মাকে দেখতাম রান্না করতো ওই ঝোল মাংসটা, কিন্তু ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো সবকিছু জলে গুলে তারপরে দিতে, তো আমিও চেষ্টা করছি সেরকম ধনে গুঁড়ো জিরে গুঁড়োটা জলে গুলে নিয়ে দেওয়ার। পেঁয়াজ হয়ে গেছে, দিয়ে দিলাম টমেটো কুচি, আমার সেই জিরে গুঁড়ো ধনে গুঁড়ো গোলা টেস্টটা, হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো। আমাদের বাড়িতে একজন বাচ্চা আর আছে দুজন বয়স্ক মানুষ, যারা ঝাল, বাচ্চা তো ঝাল খুব একটা খেতে পারে না, আর বয়স্ক মানুষ দুজন আছেন যাদের ঝাল খাওয়াটা উচিত নয়, তাই আমাদের বাড়িতে ম্যাক্সিমামটা কাঁচা লঙ্কা দিয়েই রান্না হয়। যেটা দেখতে সুন্দর হওয়ার ব্যাপার থাকে সেখানে আমি একটু এই লাল লঙ্কার গুঁড়োটা একটু বেশি করে ব্যবহার করি, আর রান্নাটা টোটালি হয় কাঁচা লঙ্কা দিয়ে, কোনো ঝাল গুঁড়ো লঙ্কা আমি ব্যবহার করি না। এটা একটু কষাবো, মশলা কষানো হয়ে গেছে, সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো আমার সেই ভেজে টক দই মাখিয়ে রাখা মাংসটা, আর দইয়ের যে জলটা বেরিয়েছিল সেটাও পুরোটাই সবটাই এর মধ্যে দিয়ে দেব। দেবো আলুগুলো, ভাজা আলুগুলো। আমরা কি করতাম, ভাত খাওয়া শেষ, মাংস খাওয়া শেষ, আলুটা রেখে দিতাম, শেষে বসে বসে আলুটা কামড়ে কামড়ে খেতাম। এত সুন্দর লাগে এই ঝোল মাংসের আলু, এই আলুটা খেতে নরম হয়ে যেত কিন্তু গোটাই থাকতো, ভিতরে নুন ঝাল, খুব সুন্দর টেস্ট লাগবে এটা খেতে। দিয়ে দিলাম 4টে গোটা কাঁচা লঙ্কা, কিন্তু আমি এখন নুন দেবো না, আমি যখন মাংসটা ভেজেছিলাম তখন অলরেডি কিছুটা নুন মাখিয়েছিলাম, তারপর পেঁয়াজটা ভাজার সময় একটু নুন দিয়েছিলাম, তো এখন দেব না। আমি যখন জল দেব তখন নুনটা একটু টেস্ট করে তবেই আমি নুন দেব। এখন আমি এটা চাপা দিয়ে দিয়ে একটু কষিয়ে নেব। একটু কষানো হয়েছে, এবার আমি দেব প্রয়োজন মতো আদা বাটা। আদা বাটাটা দিয়ে বাকি যতটুকু কষতে আমার লাগবে সেটা কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, এবার আমি দেব
জল, অবশ্যই গরম জল। এটা যেহেতু ঝোল ঝোল হবে তাই একটু বেশি পরিমাণে জল দেব। এতে আমি আলু ভেজে রেখেছিলাম, বাটিটাতে একটু জল দিয়ে ধুয়ে দিয়ে দিলাম। এটাতে আমি মাংসটা রেখেছিলাম ভেজে, সেই জলটাও একটু ধুয়ে দিয়ে দিলাম। এবারে আমি নুনটা দেখব আর যতটা লাগবে ততটা দেব। দিলাম হাফ চামচ আর একটু নুন। ব্যাস, এবার এটা ফুটবে, ভালো রকম ফুটবে। যতক্ষণ না রেডি হয়ে যাচ্ছে ততক্ষণ এটা ফুটুক, আমি চাপা দিয়ে দেব। আর আমার মনে হয় আপনাদের মধ্যে যাদেরই আমার মতন করে ছোটবেলা কেটেছে, হাজার কাজের ভিড়ে কখনো না কখনো আপনাদেরও ছোটবেলার কথা মনে পড়ে, তাই না? যেমন আজকে আমারও সেই ঝোল আলু মাংস তরকারি রেডি হয়ে গেল। এর মধ্যে দিয়ে দিলাম ধনে পাতা কুচি, আর দিয়ে দেব একটু গরম মশলা বাটা। এটা করলাম অফ। তবে আমার একটা কাজ বাকি আছে, যেহেতু আমার বাড়িতে বাচ্চা আছে তাই আমি ওর জন্য আগে একটু তুলে নেব তরকারি, তারপরে আমি বয়স্ক বাবা মায়ের জন্য দুটো লঙ্কা একটু ঘেঁটে দেব, দিয়ে বাকি লঙ্কাগুলো গোটাই রাখবো। যদি আমাদের ঝাল খেতে ইচ্ছা হয় তো আমরা ওই লঙ্কাগুলো ভাতের মধ্যে মেখে খাবো। একটু চাপা দিয়ে দেব, গরম মশলা ধনে পাতাটা মিশবে। ওই দিয়ে আমার আলু দিয়ে মাংসের ঝোল। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আপনারাও বাড়িতে বানিয়ে খান, কেমন লাগলো আমাকে জানাবেন, আর আমাকে লাইক আর সাবস্ক্রাইব করবেন।